বাংলাদেশ সাংসদ খুনের ঘটনার পর নজরে বাগজলা খাল এলাকার নিরাপত্তা বাড়ানোর দাবি স্থানীয়দের। বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে কথা বলেন বিধায়ক। বাংলাদেশের সাংসদ খুনের ঘটনার পর থেকেই বাগজলা খাল সংলগ্ন এলাকা নিয়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত এই খালের আশেপাশে ঠিকমতো আলোর ব্যবস্থা না থাকাকেই দায়ী করছেন একাংশের মানুষ। আতঙ্ক ব্যাপক, আমরা রাতে ভিতরে যাওয়া আসা করি, কাজে যাওয়া আসা করি রাতে ভিতরে, বিশেষ করে লাইট ফাইট নেই, লাইটের জন্য বড় সমস্যা হয়। পুলিশের নজরদারি আছে? পুলিশের নজরদারি কিছু নেই, পুলিশের নজরদারি নেই কিছু। রাত হয়ে গেলে পুরো অন্ধকার, যান হাতে করলে চলে আসতে হয়। আর বিশেষ করে রাস্তাটা খারাপ রয়েছে, রাস্তা ঠিক হচ্ছে, দেখা যাক কদূর কী হয়। লাইট লাগালে বা পুলিশের নজরদারি কমবে, লাইট লাগালে পুলিশের নজরদারি কমবে। বাগজলা খালের পাশ দিয়ে বয়ে গিয়েছে বাগজলা ক্যানেল রোড, পাশে আবার কলকাতা পুলিশের একটা এলাকাও রয়েছে। কিন্তু তারপর বিভিন্ন অপরাধমূলক ঘটনা সামনে আসায় প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই, এমনকি এলাকাবাসীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রাস্তা অন্ধকার, একটা লাইট নেই, যে আমাদের কাছেই নিউ টাউন, নিউ টাউন বলতে তো এক মিনিট গেলেই নিউ টাউন, নিউ টাউন ওইদিকে খুব সুন্দর লাইট আছে, কোনো ভয় নেই। কিন্তু এই যে খালপাড়ের রাস্তাটা খুব পরিস্থিতি খারাপ। এই যে কদিন আগে যে লাশ পাওয়া গেল, লোকজন কাজের থেকে ফেরে খুব আতঙ্কে থাকে যে অন্ধকারে কীভাবে বাড়ি যাবো। নটা দশটা বাজলে তো বন্ধ হয়ে যায়, যাতায়াত কমে যায় মানুষের। কেন, কী কারণ কমে যায়? ভয়ে আতঙ্কে। সম্প্রতি বাংলাদেশের এমপিকে খুন করে তার দেহ বহু টুকরো করে এই খালে ফেলে যাওয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছে প্রশাসনকে। এই বিষয়ে এলাকাবাসীরা জানিয়েছেন ওই এলাকায় রাতের দিকে আলোর কোনো ব্যবস্থা নেই, সেই কারণে ওই এলাকা দিয়ে রাতে ফিরতে তাদের গা ছমছম করে। এখানে পুলিশের নজরদারি ঠিকমতো না থাকায় অপরাধীরা তাদের অপরাধ লোপাট করবার জন্য এই বাগজলা খালকেই বেছে নেয়। প্রশাসনের হুঁশ কবে ফিরবে তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। নাকি আরও কয়েকটা অপরাধমূলক কাজ হবার পর এখানে আলোর ব্যবস্থা করা হবে, এমন কথাও বলছেন অনেকেই। আমরা অত্যন্ত আতঙ্কে থাকি, রাত 9টা 10টার পরে এই রাস্তাটা শুনশান হয়ে যায়, মানে এতটাই অন্ধকার, আর খালের পাড়ের দুধারে এত ঝোপঝাড়, মানে আমরা রাত 10টার পরে খুব আতঙ্কে চলি। এই রাস্তায় একদম লোক চলাচল করে না, এতে যারা অপরাধ করে। আমরা দেখেছি গত কয়েক মাস আগে যে বাংলাদেশের সাংসদ, তিনি ভারতের নিউ টাউনে এসে তিনি খুন হন, সেই লাশ এখানে খোঁজা হয়েছে এবং তার হাড়হাড্ডি পাওয়া গেছে। এই বাগজলা খালটা যেন একটা অপরাধের আস্তানা হয়ে গেছে। এই খালটাকে সংস্কার করা হোক, লাইটের ব্যবস্থা করা হোক এবং সিসিটিভি করা হোক, এবং কোলেহাট এবং খাসেপুর থানা কাছে অনুরোধ করব, আপনারা একটু এই রোডটা টহলদারি করুন, যাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে এই রাস্তায় যাতায়াত করতে পারে। উল্লেখ্য, উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বিধাননগর কমিশনারেটের অধীনস্থ টেকনোসিটি থানার সাপুরোজি কমপ্লেক্স থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার হারোয়া থানার কুলটি বিদ্যাধরী পারে এসে মিশেছে এই বাগজলা খাল, আর এর পাশ দিয়ে ঘুষিঘাটা পর্যন্ত গিয়েছে বাগজলা ক্যানেল রোড। মাঝে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানা ও পোলেরহাট থানা এলাকা রয়েছে, আর তার মধ্যেই ওই এলাকায় অপরাধীরা অবাধে অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে। আমরা প্রচুর আতঙ্কে আছি। আমরা ছোটবেলাতে দেখি আমাদের এই ক্যানেলের, বাগজলা ক্যানেলের ধারে কোনো লাইট পোস্ট নেই, লাইট জ্বলছে না, আমরা অন্ধকারেই খুব যাতায়াত করি, আমাদের যানটা ধুকধুক করে। আমাদের এমনি এই এলাকায়, এই বাগজলা খালের এলাকায় আমাদের লাইট অবশ্যই দরকার। কিছু না হোক, আমাদের ওই যাত্রাগাছির থেকে শুরু করে কুলটি লক গেট পর্যন্ত খালের উত্তর দিকে লাইট পোস্টের অবশ্যই দরকার, এবং আমাদেরকে তাতে দিলে খুব ভালো হয়, আমাদের সুব্যবস্থা থাকে, এটা আমাদের কাছে বিশেষ অনুরোধ, সরকারের কাছে বিশেষ অনুরোধ। বাগজলার খালে প্রায় মাসে মাসেই দেখছি, এক মাস দু মাস পরপর দেখছি ডেড বডি আসছে, কোনো লাশ আসছে, কলকাতার দিক থেকেই চলে আসছে, আবর্জনা ফেলছে, হ্যাঁ, রাতের অন্ধকারে এসে ফেলে দিয়ে যাচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা তো কাজকাম করে ফিরছি, আমাদের যখনই যাই বাড়ি যাচ্ছি শোনা যায় চমুক জায়গায় লাশ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, প্রচণ্ড আতঙ্ক, ভয় মানে কি। এই বিষয়ে এলাকার তৃণমূল বিধায়ক শওকত আলী মোল্লা বলেন, আমরা কলকাতা পুলিশের সঙ্গে কথা বলেছি,
যাতে পুলিশের পাহারা আরো বেশি করে বাড়ানো যায়, বিশেষ করে সাধারণ মানুষ যাতে ভালো করে চলতে পারেন সেই বিষয়ে কথা বলেছি। এলাকার সাধারণ নাগরিকরা যাতে সুস্থ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সেই চেষ্টাই করছি। এই রাস্তাগুলোতে আমরা ইতিমধ্যে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলেছি, এই জায়গাগুলো যাতে বেশি পাহারা যাতে বেশি করে বাড়ানো যায় এবং বিশেষ করে সাধারণ মানুষ যাতে একদম নিরাপদে চলতে পারে সেজন্য আমরা ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রশাসনটা এটি করছে যে নিশ্চিতভাবে তারা সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে যাতে কোনো এলাকার সাধারণ নাগরিকদের কোনো সমস্যা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।